মেথির নানা গুণাগুণের কথা অনেকেই জানেন। মা ঠাকুমার মুখে হয়তো মেথি ভেজানো জল খাওয়ার কথা নিশ্চয়ই শুনেছেন। প্রাচীনকাল থেকে ব্যবহৃত এই ঘরোয়া টোটকা ব্যবহারে আপনার শরীরে নানা সমস্যা উধাও হবে ম্যাজিকের মতো। মেথি বলতে আমরা মশলাকেই বুঝি, কিন্তু এই মেথি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথির জল খেলে আপনার শরীরে যে কী উপকার হতে পারে আপনারা জানলেই অবাক হয়ে যাবেন। উধাও হবে রোগ, উপকার পাবেন হাতে নাতে। কিন্তু শুধু এটাই নয়, মেথির কিন্তু অপকারিতা মানে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তো এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমার পাশে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবী, পল্লবীস কিচেন ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই মেথিতে কী নেই? ভিটামিন কে, থায়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি, সিক্স। তো খনিজের মধ্যে আছে কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, সেলিলিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম। তো দিন দিন বুড়িয়ে যাচ্ছেন, তো হাতে নাগালেই মুশকিল আসান। রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথির জল, শরীরে ফিরবে জেল্লা, হাট থাকবে বিন্দাস, মশলা খাবার পথ্য 3-in-1। সকালে খালি পেটে এক গ্লাস মেথির জল বা রান্নায় মেথি বা মেথি শাক খান আর চমক দেখুন। তো মেথিতে আছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যা ডায়াবেটিস রুখতে সাহায্য করে। তাই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা মেথি ভেজানো জল বা সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেতে পারে, আর অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে। পেটের গোলমালেও মেথির রস কাজে আসে। মাথায় খুশকি থেকে চুল পড়া যে কোনো সমস্যার ওষুধ হচ্ছে মেথি। তিতকুটে মেথি পছন্দ না হলে মেথি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে, ক্যাপসুল আকারেও পাওয়া যায় এই মেথি। শুধু ডায়াবেটিস নয়, মেথি কিন্তু মানুষের শরীরে হরমোনের পরিমাণও বাড়ায়। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো জল খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে যায়। অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা কমলেই ওজন কমতে শুরু করে। মেথি দানাকে একটু গরম করে নারকেল তেলে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত। পরদিন সকালে ওই তেল দিয়ে চুলের গোড়া মালিশ করলে উপকার পাবেন ঠিক। এছাড়াও রুটি, পরোটা, রান্নার ঝোল, স্যালাড এবং মাছ ভাজাতে ও মেথি পাতা দিয়ে রান্না করে খাবারের স্বাদ বাড়িয়ে নিতে পারেন। এটি একই সঙ্গে স্বাদও বাড়াবে আর শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের যোগানও দেবে। তাই মেথি হচ্ছে আমাদের শরীরের জন্য একটি উপকারী মশলা। তবে সবথেকে বেশি যেভাবে আমরা মেথি খেয়ে থাকি তা হচ্ছে রান্নার মশলা হিসেবে। তবে রান্নায় ব্যবহার করতে হলে 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখা উচিত, এতে সর্বোচ্চ ফল পাওয়া যায়। এরপর বলি মেথির অপকারিতা বা ক্ষতিকর দিক। মেথি মুখের ভেতরে তেতো স্বাদের প্রদাহ তৈরি করে, যার ফলে অনেকেরই বমি বমি ভাব বা মাথা ঘোরা সমস্যা দেখা দেয়। এটির ব্যবহারে রক্তে চিনির পরিমাণ হঠাৎ কমে যেতে পারে, যা ডায়াবেটিস রোগীদের বিপজ্জনক। রক্তের জমাট বাঁধা প্রতিরোধ করে, তাই যাদের রক্ত পাতলা তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটিকে সেবন করা উচিত। গর্ভবতী মায়েরা বেশি দিন এটি খেলে সময়ের আগেই বাচ্চা জন্ম হতে পারে, এমনকি গর্ভপাতের ঝুঁকিও থাকে। তাই সকলের ক্ষেত্রে মেথির জল উপকারী নয়, বরং কারো কারো ক্ষেত্রে এই জল সমস্যা সৃষ্টি হতে পারে। যাদের হাঁপানি জাতীয় সমস্যা আছে তারাও মেথির জল এড়িয়ে চলুন। পেটের গণ্ডগোল হলে মেথির জল খাবেন না, তাতে পেটের সমস্যা বেড়ে যেতে পারে। মেথি বা মেথির জল খেলে কারো কারো ত্বকেই নানা ধরনের অ্যালার্জি দেখা দেয়। যাদের ক্ষেত্রে এমন কিছু হয় তারা মেথির জল এড়িয়ে চলুন। কি মেথির জলের কারণে এতে হঠাৎ খুব গ্যাসও হতে পারে পেটে, এই সমস্যা দেখা দিলে মেথির জল খাবেন না। শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হচ্ছে, এটির কারণ হতে পারে মেথি বা মেথির জল, কারণ এই মশলা নানা রকমের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, সে কারণেই এই শব্দ হয়। এমন হলে বন্ধ করতে হবে মেথি খাওয়া। আর মেথির জল শিশুদের না খাওয়ানোই ভালো, কোনো কোনো শিশুর এই জল খেলে সমস্যা হয়। যাদের রক্তে শর্করার মাত্রা এমনিতেই কম তারা এটি খাবেন না। সবশেষে আরেকটা কথা বলে রাখি, তবে মেথি ভিজিয়ে পিষলে পুষ্টি নষ্ট হয়ে যায়, রোদে শুকিয়ে নিয়ে খেলে মচমচে থাকবে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস জলে মেথি মিশিয়ে খান, আজ থেকেই উপকার পাবেন হাতে নাতে, তবে সেটা নির্দিষ্ট পরিমাণ। তবে সুস্থ থাকতে শুধু মেথি খেলে হবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে। মেথি অবশ্যই স্বাস্থ্যকর, তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন। আজকের মতো এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।